হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা কুকিনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সকাল ও বিকালের জন্য মাত্র দুইটা উপকরণ দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। দর্শক, তাহলে চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারবেন। এখন এখানে একটা বাটি নিলাম, এর মধ্যে প্রথমে ময়দা নিয়ে নেব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিব 2 চিমটির মতো বেকিং পাউডার। এখন এগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দিব 7 বুঝে লবণ, লবণকেও মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব তাল, আর তালটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। এখানে তালটা অবশ্যই ময়দার পরিমাণ বুঝে দিতে হবে। তালটাকে জাল করে তারপরে এরকমের একটা বোতলে করে আমি ফ্রিজে সংরক্ষণ করেছি। তো বোতল থেকে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তাল দিয়ে দিলাম। 2 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চামচ রেখে এটাকে আমি হাত দিয়ে মেখে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করব না, শুধু তাল দিয়ে ময়দাটাকে মেখে নিব। তবে আপনাদের যদি মনে হয় এখানে পানি লাগবে, তাহলে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলকেও ভালো করে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর এরকমের একটা সফট ডো হবে। এখন আমি এই ময়দার ডোকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেস্টে রাখব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা তুলে নিব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখান থেকে পরিমাণ মতো নাস্তার অংশ নিয়ে একটু গোল করে নিতে হবে। এবার হাতের তালুতে রেখে এভাবে একটু চ্যাপ্টা করে নিব। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এটাকে কিন্তু গোল শেপ দিয়েও নিতে পারেন, আবার লম্বা শেপ দিয়েও নিতে পারেন। আমারটা আমি এভাবে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার পর চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় 1/2 কাপের মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে, তখন আমি এখানে নাস্তা দিয়ে দিব। নাস্তা দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পরে এটাকে উল্টে দিব। এখন সাইড থেকে আরও একটি নাস্তা দিয়ে দিলাম। এবার এটাকে ওইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এ পর্যায়ে সাইডের নাস্তাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। একইভাবে সাইডে আমি আরও একটি নাস্তা দিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে। বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তার উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। নাস্তাগুলো ভাজা হলে কিন্তু এভাবে ফুলে ডাবল হবে, আর এরকমের খুব সুন্দর একটা কালার চলে আসবে। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নাস্তাগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এবার একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাই। তো ভিউয়ার্স, দেখুন নাস্তাগুলোর ভিতরটা কতটা সফট হয়েছে। ভিউয়ার্স,
আমি আবারও বলছি আমার আজকের এই রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।